বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি আলাউদ্দিন শিবলু জানান কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় ঘটনায় জড়িতদের আটক এবং শাস্তির দাবি জানান